আসুন দেখে নেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া সকল অধিনায়কের টি টোয়েন্টির স্ট্রাইক রেট। নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট কত, আসুন দেখে নেওয়া যাক এক নজরে। আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আসন্ন আসরে অংশ নেবে ২০ দল, যেখানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা, জিম্বাবুয়ে কেনিয়াকে পিছনে ফেলে এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। আর বিশ্বকাপে উগান্ডার সুযোগ পাওয়ায় বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ, বিশেষ করে উগান্ডার অধিনায়ক যেন মান ইজ্জত বাঁচালো বাংলাদেশের অধিনায়কের। আসুন দেখে নেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ২০ দলের অধিনায়কের মধ্যে ব্যাট হাতে কার স্ট্রাইক রেট কেমন। স্ট্রাইক রেটের সর্বোচ্চ তালিকায় একে আছে এডেন মাকরাম, তিনি সাউথ আফ্রিকার ১৫০ স্ট্রাইক রেট, এবং নাম্বার ২ আছে জস বাটলার ইংল্যান্ডের, তার স্ট্রাইক রেট ১৪৫। নাম্বার ৩ আছে রোবম্যান পাওয়েল, তিনি ওয়েস্ট ইন্ডিজের ১৪৪ স্ট্রাইক রেট। নাম্বার ৪ আছে রোহিত শর্মা, তিনি ইন্ডিয়ার ১৪০ স্ট্রাইক রেট। এই তালিকায় নাম্বার ৫ আছে সাদ বিন জাফর, তিনি কানাডার ১৩৯ স্ট্রাইক রেট। নাম্বার ৬ আছে মিশেল মার্স, তিনি অস্ট্রেলিয়ার ১৩৫ স্ট্রাইক রেট। এই তালিকায় ৭ আছে পাল স্টার্লিং, তিনি আয়ারল্যান্ডের ১৩৫ স্ট্রাইক রেট। এই তালিকায় ৮ আছে মোনাক প্যাটেল, তিনি ইউএস এর স্ট্রাইক রেট ১৩৪। এই তালিকায় নাম্বার ৯ আছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনি শ্রীলঙ্কার ১৩০ স্ট্রাইক রেট। তালিকার ১০ অবস্থান করছে বাবর আজম পাকিস্তানের, যার স্ট্রাইক রেট ১৩৯। নাম্বার ১১তে আছে রশিদ খান, তিনি আফগানিস্তানের ১৮৮ স্ট্রাইক রেট। নাম্বার ১২তে আছে রোহিত পাওডেল, তিনি নেপালের ১২৫ স্ট্রাইক রেট। নাম্বার ১৩তে আছে কেন উইলিয়ামসন, তিনি নিউজিল্যান্ডের ১২৩ স্ট্রাইক রেট। নাম্বার ১৪তে আছে জেরার্ড এরাসমুস, তিনি নামিবিয়ার ১২৩ স্ট্রাইক রেট। নাম্বার ১৫তে আছে জেশান মাকসুদ, তিনি ওমানের ১২২ স্ট্রাইক রেট। নাম্বার ১৬তে আছে স্কট এডওয়ার্ডস, তিনি নেদারল্যান্ডসের ১২১ স্ট্রাইক রেট। এই তালিকায় নাম্বার ১৭তে আছে আসাদ ভালা, তিনি পাপুয়া নিউ গিনির স্ট্রাইক রেট, যার ১২০। এই তালিকায় নাম্বার ১৮তে আছে ম্যাথিউস ক্রস, তিনি স্কটল্যান্ডের ১১৪ যার স্ট্রাইক রেট। এই তালিকায় নাজমুল হোসেন শান্ত আছে বাংলাদেশের, যার স্ট্রাইক রেট ১১১। এই তালিকায় নাম্বার ২০ আছে উগান্ডার অধিনায়ক ব্রিয়ান বিশাবা, যার স্ট্রাইক রেট ১০৮, অর্থাৎ নাজমুল হোসেন শান্তর থেকে মাত্র ৩ স্ট্রাইক রেট কম। বন্ধুরা, এই ছিল ভিডিও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।